ফোনে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন। প্রশ্ন হলো যে আমরা যখন ফরজের সালাত আদায় করি ইমাম সাহেব নামাজ পড়ান, তখন দেখা যায় যে অনেক সময় ওই রুকুতে গিয়ে একটু সময় নেন, তো আমি ওই তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম সুবহানা রাব্বিয়াল আজিম এটা বলার পরে অন্য কোন দোয়া করতে পারবো কিনা রুকুতে এবং সিজদাতে পরে ফরজ নামাজের পরে? সঙ্গে থাকে শেখ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সালাতের ভিতরে রুকু এবং সিজদা এ দুটোই হলো বেশি গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিজদা এবং রুকুকে লম্বা করো, এটাকে ধীর স্থির করো। এখন রুকুতে যাওয়ার পরে যদি ইমাম সাহেব যখন দীর্ঘক্ষণ যদি থাকে, আপনি রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ার পরে সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালায়েকাতুর রূহ এটি বলতে পারবেন। সিজদায় গিয়েও আপনি এই তাসবিহ পড়ার পরে অন্য অন্য দোয়া আপনি পড়তে পারবেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এগুলো কি ফরজ সালাতে পড়া যাবে নাকি নফল সালাতে পড়া যাবে? জি, ফরজ এবং নফল উভয় সালাতেই এই দোয়াগুলো পড়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়াগুলো শিখিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিখিয়েছেন, কারণ আমরা বুঝি না সিজদা দীর্ঘক্ষণ হওয়া উচিত, সিজদাকে তবেই লম্বা করা উচিত, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বারবার বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বি হুয়া সাজিদুন, বান্দা আল্লাহর নিকটবর্তী হয় যখন বান্দা সিজদায় থাকে। এজন্য আপনি সিজদায় গিয়েই বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারবেন এবং দোয়া করাই উত্তম এবং এটি কবুল হওয়ার বেশি দাবি রাখে। আল্লাহ তৌফিক দিন। তবে এই সিজদায় গিয়ে ইমামের পেছনে যে তাসবিহগুলো আছে, আমরা যখন সালাত আদায় করছি সিজদায় বা রুকুতে গিয়ে অতিরিক্ত যে তাসবিহর ব্যাপারটা আছে, কেউ কেউ বলেছেন যে ফরজ সালাতে না আদায় করি, এটি নফল অথবা সুন্নাহ সালাতে যখন একাকী নামাজ আদায় করছি সেক্ষেত্রে আমরা পড়তে পারি, এটাই ইমামের ক্ষেত্রে। ইমাম ফরজ সালাতের তো একটা স্ট্যান্ডার্ডিত্ব আছে, ইমাম সাহেব যদি দীর্ঘক্ষণ পড়ে, পিছনে যদি মাজুর ব্যক্তি থাকে তারা কষ্ট পাবে, কিন্তু যেহেতু উনি প্রশ্ন করেছেন ইমাম যেহেতু দীর্ঘক্ষণ আছে, আমি পিছনে আছি আমি কি করব, তা উনি ইমামের পিছনে তাসবিহ পড়ে অন্য অন্য দোয়াগুলো পড়তে পারবেন। কি তাসবিহগুলো কেউ কিন্তু বেশি বেশি পাঠ করতে পারেন, অথবা তিনবারের জায়গায় পাঁচবার সাতবার নয়বার বেশি বেশি পড়তে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। জি, আল্লাহ আমল করার তৌফিক দিন। সেই সাথে নফল ইবাদতে নফল সিয়ামের ব্যাপারে আপনি বলছিলেন। হ্যাঁ, বলছিলাম নফল সিয়ামের ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজানের যদি কেউ সিয়াম পালন করে, এর পরবর্তী ছয়টি সিয়াম পালন করে, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। এই জন্য এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন রমজানের ৩০টা সিয়াম এবং রমজান পরবর্তী শাওয়াল মাসের ৬টি সিয়াম যদি রাখে তাহলে ৩৬টা, ৩৬টাকে যদি ১০ দিয়ে গুণ দেওয়া হয়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানজা বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, যদি কোনো ব্যক্তি একটি কল্যাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১০ গুণ বাড়িয়ে দেবেন, তাহলে ৩৬কে ১০ দিয়ে গুণ দিলে ৩৬০ হয়। তা যদি কোনো ব্যক্তি রমজান এবং পরবর্তী ৬টা রোজা রাখে, সে যেন ৩৬০ দিন রোজা রাখলো। এরপরেও আপনি প্রতি রবিবার, প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের যে নফল সিয়াম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন সোমবারে রোজা রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদিন আমি পৃথিবীতে এসেছি, তাহলে আপনি বৃহস্পতিবারে কেন রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমলকে উঠানো হয়, আমি এ অবস্থায় আমার আমলকে আল্লাহর দরবারে পেশ করা হোক যখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করছি। এই সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে এই দুটো রোজা, এটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসছে আইয়ামে বীজের রোজা, প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ এবং ১৫ এই তিনটা রোজা, এই এটাও নফল সিয়াম। তারপরে আসছে আপনার আরাফার রোজা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি আরাফার দিন রোজা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ১ বছর অতীত এবং ভবিষ্যতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।